আজকে হচ্ছে অষ্টমী, আর অষ্টমীর দিন আমরা প্ল্যান করেছি একটা জায়গায় বুফে খেতে যাব। হ্যালো হ্যালো হ্যালো, এক সেকেন্ড, এই ভিডিওটা এরকম হুড় হুড় কেন আসছে? সরি, ভিডিওটা একটা ফিল্টার দেওয়ার ছিল। আজকে হচ্ছে অষ্টমী, আর অষ্টমীর দিন আমরা প্ল্যান করেছি একটা জায়গায় বুফে খেতে যাব। প্রথম কথা হচ্ছে যে এই ব্লগটা আজকে বাংলায় হবে, কারণ পুজো আছে, প্লাস যেখানে খেতে যাচ্ছি সেটা বাঙালি খাবার খেতে যাচ্ছি, মানে প্রপার বাঙালি, হ্যাঁ বাঙালি খাবারই আছে, আর বন্ধুরা বাঙালি তো সব। আজকে ব্লগটা বাংলাতেই করার ইচ্ছে ছিল আমার। এনিওয়েজ, যেখানে যাচ্ছি সেটা হচ্ছে অ্যাস্টার, অ্যাফটার যাচ্ছে অ্যাফটার ইন্টারন্যাশনাল, সেটা হচ্ছে শেক্সপিয়ার সলোনিতে। আর ওখানে ওরা অ্যারেঞ্জ করেছে একটা বুফে, কাবাবে কিউ বলে নামটা, আর সেখানে আমরা খেতে যাচ্ছি আজকে। এখন জাস্ট রেডি হয়ে বেরোলাম, মন্দিরের জন্য ওয়েট করছি, সামনে যাব গাড়িতে উঠে আবার বেরোবো। তো সেটাই আজকে আমরা খেতে একদম, আচ্ছা আজকে আমরা খেতে যাচ্ছি খুবই খাবার, একটা ভালো খাবার, খুব ভালো। সকাল থেকে উপোস করে বসে আছি আমি। হ্যাঁ একটা কথা, আগের বছর যেতে পারিনি, বাট এবারে যাচ্ছি। ও হ্যাঁ, বাই দ্য ওয়ে, যদি ব্লগটা না দেখে থাকেন তাহলে দেখবেন অবশ্যই, আগের বছর অষ্টমীতে, ও বাই দ্য ওয়ে আমার এক বছর হয়ে গেছে ব্লগিং করতে করতে। ওকে, এনিওয়েজ যেটাই বললাম, আজকে ব্লগটা বাংলায় করব। আর ও হ্যাঁ, লাস্ট বাট মানে ফার্স্টলি অষ্টমীর অনেক শুভেচ্ছা অভিনন্দন সবাই। অবশ্যই শুভ অষ্টমী, শুভ নবমী দশমী যাই হবে, সবই দশমীতে শুভ, শুভ সবই শুভ। হ্যাঁ বুঝতে পারছেন, যাকে আমার একটা বন্ধু আরেকটা আসছে, এই এনার বাড়ি, এখান থেকে বেরোবেন, বেরিয়ে আমার গাড়িতে উঠবো, উঠে আমরা যাবো টুয়ার্ডস অ্যাস্টর, অ্যাস্টর যাবো, খাবো 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 বাড়ি। পুজোয় না খেলে, পুজোয় না খেলে তো কি কবে খেলো, খাবো একদম একদম। আর আজকে খেলাও আছে ভালো। ও হ্যাঁ খেলা আছে, কেকেআর ডেইলি ক্যাপিটালস সেমিফাইনাল, দারুণ খেলা হবে অবশ্যই, আশা করছি উঠে যাবে ফাইনালে। বাইদে আরেকটা কথা বলে দিই, সেটা হচ্ছে যে আমরা যে উপরে খেতে যাচ্ছি সেটার মিনিমাম প্রাইস হচ্ছে 1045, আর এটা আপনাকে আগে থেকে বুক করে রাখতে হবে 1200, মানে যদি পুরো আমি সেটা বলছি, আমি 1045 হচ্ছে অ্যাকচুয়াল দামটা, প্লাস যেটা ট্যাক্স অ্যাড হবে, জিএসটি অ্যাড করে, ট্যাক্স অ্যাড করে ওটা হচ্ছে অলরাউন্ড 1200 rupees, বাট 1200 ওয়ার্থ ইট একদম। হ্যাঁ সেটা ওয়ার্থ হবে কিনা সেটা খেয়ে খেয়ে বুঝতে পারবো, মানে মেনু যা দেখে মনে হচ্ছে যে ইটস গুড, বাট কোয়ালিটিটা খেয়ে বলতে হবে। মেনুটা আপনাদের দেখিয়ে দেবো, প্রচুর 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 খাবার আছে, প্রচুর খাবার, আর মেনুটা আপনাকে যা স্ক্রিনে দেখিয়ে দেবো আমি এক্ষুনি। আর আমাদের বন্ধু এসে গেছে শার্ট ফার পরে, বুট পরে। নমস্কার দাদা, যাকে পুজোর সময় আপনাকে কথা বলে দিই, মাস্কটা পরে থাকবেন, স্যানিটাইজার ইউজ করবেন। তো তুমি হিন্দি বলে আর কিছু না, শোন না শোন না, আজকে আমি ব্লগটা বেঙ্গলিতে হবে বলে দিয়েছি বাংলা অডিয়েন্সের জন্য। এটা এনিওয়েজ না না, সবার জন্য, এবার যে গিয়ে কথা বলছি কারণ এখন হাঁটছি হাঁটছি তো ঘাম হয়ে যাবে। পুজোটা একটা খুবই স্পেশাল ওকেশন, সবাই নিয়ে নতুন জামা, নতুন প্যান্ট, নতুন জুতো পরে বের হয়ে, দেখো আমাদের দেখো, নালে ব্লগ চালাবো না, জুতো পরে বের হয়ে, অ্যাকাউন্ট দিয়ে সাবস্ক্রাইব মেরে রেখেছি, কি বলিস? উফ, জুতো নতুন জামা হয়ে পরে বেরোয়, আড্ডা মারে, খায়, তো মানে একটা আর কি দারুণ ওকেশন। এটার মধ্যেও মাস্কটা পরুন আর স্যানিটাইজারটা ইউজ করুন, অবভিয়াসলি আমি এটাই বললাম আগেও, মাস্ক পরবেন ভুলবেন না, রাস্তায় রাস্তায় পুলিশও বলছে মাস্ক পরতে, আপনারাও সেফ থাকবেন, সেফটি আপনাদের জন্য। আমি মনে রাখতে হবে এই পুজোয় লাস্ট পুজো নয়, পরের বছর আমাদের মাস্ক হয়ে পুজো দেখার জন্য, একদম।
শুনলাম পুজোয় প্যান্ডেলে, পুজো প্যান্ডেলে লাইন হয়, আমার বুলেট চলবে, আমার বুলেট চলবে, খাওয়ার চক্করে বুফে টিকিট বুক করে লাইন হয়, তার মানে মাথা করছে পুজো প্যান্ডেলে লাইন, খাওয়ারেও লাইন, খাওয়ার সব দিকে সেম সেম। ব্লগার ব্লগার কি ব্লগ করে দিবি, তুই কি ব্লগ করে দিবি, সেটা ঠিক আছে, ঠিক আছে, আমি অনেক ভালো দেখি। এই রিপু ডাকছে পুলিশ। আচ্ছা আচ্ছা, আমরা দেখবো আগে, এটা হচ্ছে উঁচু চিংড়ির চপ, আর এটা হচ্ছে শ্যামবাজারের আচ্ছা শ্যামবাজারের, এটার মেনুটা নিচে পড়ে গেছে, একবার সব নিয়ে বলছি, কারণ এখানে যদি আমি ভিডিও করতে শুরু করি বাকিরা কেউ নিতে পারবে না। নিতে পেরেছি, সেটা হচ্ছে কুচু চিংড়ির চপ, আর এটা ফিশ কাটলেট, গন্ধরাজ ঘোল বলে সর্বদা সেটা, আর এটা শিক কাবাব। বাকিরা কী যা আছে লোকেরা মানে এমন খাচ্ছে সব শেষই করে দিচ্ছে, কিছু পেলামই না। বাটার চিকেন মোমো ট্রাই করতে হবে, ওটার জন্য ওয়েট করছি আমি, তারপর তো এগুলো খাই। বলছি হাত দেখাচ্ছে এখন পর্যন্ত বেস্ট লেগেছে এই চিকেনের এই কাবাবটা, আর এই গন্ধরাজ, গন্ধরাজটা বেশ মিষ্টি মিষ্টি একটু খেতে, ওই ঘোল কিন্তু বেশ মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগছে, আর এইটা মানে ঠিক আছে, মানে প্লেন পকোড়া টাইপের। এটা বলতে ভুলে গেলাম, এটা মাছ চিকেন নয়, মাটন শিক, ডিমের টেবিল, ফিশের চপ, মুখরোচকের চিকেন কাবাব, আর এটা মাছের কি এটা জানি না আমি, হরিয়ালি। যত কাবাব ছিল, যত শিক কাবাব বা চপগুলো ঠিক ঠিক আছে, খাওয়ার মতন আছে, আর প্লেটটা কোথায় গেল, নিয়ে গেছে, সরি, ফিশের একটা টিক্কা ছিল, হাইয়ারের টিক্কা, ওটা খুব ভালো ছিল, আর চিকেনের একটা টিক্কা কাবাব ছিল, সেটা খুব ভালো ছিল, আর মেন কোর্স কি এত যে পেট ভরে গেছে, মানে সরি স্টার্টারকে না, এত স্টার্টারকে এত পেট ভরে গেছে, মেন কোর্স খাওয়ার জায়গা নেই, তো বাঙালি তো খেয়েই নেব। বা 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 বা, ওফ, এই জন্য রাইডিং করতে হয়, এই জন্যই পূজার রাইডিং করতে পারে, ওফ, পাঠা মাংস, রুটি, এদিকে রুটি আর ডিম, ডিম, ডিমের কারি, ওফ, মানে মারওয়াড়ি মারওয়াড়ি থাকবে, ওফ, খাচ্ছে দেখো, এই নি শিঙড়ি মাছ, পাঠার মাংস, মুরগি, ভাজা মুরগি, পোলাও, কি তোমার মুখটাও সুন্দর নয় দেখাবো আমি খাওয়ারের মতো। এখনই অবস্থা প্লেটের আমার, চিকেনটা বেশ ভালো ছিল, মাটনটা খুব ভালো ছিল, সব কিন্তু সব ঠান্ডা হয়ে গেছে, এটাই হচ্ছে ব্যাপার, একটু গরম গরম থাকলে বেশ ভালো লাগে। সেম গোস করে জুসগুলো, জুসগুলো বেশ ঠান্ডা ঠান্ডা ঠিক নয়, নর্মাল, আসলে টাইম পাচ্ছে না, এগুলো বেশ ভালো, কিন্তু একটা জিনিস করতে সেটা ঠান্ডা করতে পারতো, চিল্ড সার্ভ করতে পারতো, সেটা হতে পারে, বাট এটা হচ্ছে না, কারণ টাইম নেই অতটা, এত লোক, এত খাবার, প্লাস এত বানাতে হচ্ছে, তো সেটা জন্য চিল্ড করার টাইম পাচ্ছে না তারা, তো এনিওয়েজ খুব ভালো হয়েছে, আমটা খুব ভালো লেগেছে। কত খেয়ে নিয়েছো, এত খাওয়ার পর মুখটা বেশ ছোটো ছোটো হয়ে গেছে, কেন কারণ কেন বলা যাবে, পেটটা দেখি, ওহ মডার্ন, ওহ ফিশ, চলো এবার ডেসার্টে যাবো না কি, আর তুই যাবো, সময়টা হাঁকা পেয়ে গেছে, সময়টা হাঁকা পেয়ে গেছে, ভেঙে আসছি, হলো হলো ভালো করে বলো তো, এবার সাটার সাটার খাবে নাকি, এবার ওই জাস্ট ছোট্ট করে বলে দিই কী কী আছে, একটা হচ্ছে মিষ্টি দই, একটা হচ্ছে সবই রসগোল্লা, এটা আমি ঠিক বলতে পারছি না কি, এটা দেখি ওটা কাউকে জিজ্ঞেস করো না, এটা কি, এই এটা কি, এটা কি, এই এটা কি, দিস ইজ কল্ড ক্ষীর কদম, ক্ষীর কদম,
এটাও এটা বুঝতে পারছি না, আটা আটা মাঙ্গা সন্দেশ, সরি কালো জামুন, অ্যান্ড কালো জামুন, আর ওখানে আছে, ওখানে এটা আছে, দূর থেকে দেখিয়ে দে, চমচম মালাই, চমচম মালাই, চমচম মিষ্টি দই, তো আমি দেখে দিয়েছি। এই হচ্ছে আইসক্রিমটা আছে কিন্তু আইসক্রিমটা বেশ নেই, ওটাই এটা মিষ্টি, হ্যাঁ ক্যারামেল কেকটা আছে কিন্তু ক্যারামেল কেকটা আমার সামনের লোক টুক করে তুলে নিল, আমি খেতে পারলাম না, এই জন্য পরে আর খাচ্ছি না, আর খাচ্ছি না আমি, বেশ কম কম করে নিয়েছি কারণ পেটটা বেশ ভরে গেছে, পরে পেটটা গন্ডগোল হয়ে তখন বাড়িতে আমাকে মারবে। ক্ষীর কথা ভেতরে দানাদার আছে, দানাদার খেয়ে দেখো, আমি খাই না ভাই মিষ্টি, আমার মিষ্টি প্রথম বাঙালি দেখলাম যা মিষ্টি ভালো লাগে না, আর কিছু নেই, আর সবাই মিষ্টি খাচ্ছে, এখন বাইরে গিয়ে বলছি সব খাবারটা কিরকম ছিল, খেলাম বেশ তৃপ্তি করে খেলাম, ওটাই দরকার, আর গাড়িতে গিয়ে বলছি খাবারগুলো কেমন লাগলো আমার, তো মাস্ট খায় আপন, সরি বানানো হচ্ছে, এটা বেশ ভালো খেলাম, সুন্দর করে খেলাম, তৃপ্তি করে খেলাম, বেস্ট আমার লেগেছে মাটন, মাটনটা যদি গরম হতো আরও ভালো লাগতো, বাট দেন যেহেতু, হ্যাঁ ঠিক আছে, যেহেতু এত লোক আছে ওরা ম্যানেজ করতে পারছে না এত কিছু, বাট অ্যাজ আ গুড হোটেল দে শুড হ্যাভ ম্যানেজড, বাট ঠিক আছে কোনো চাপ নেই, পুজোর সময় হতে পারে এরকম গন্ডগোল ফন্ডগোল হতে পারে, জুসগুলো খুব ভালো ছিল বেশ, আর মোটামুটি খাবারটা বেশ সুন্দর, বেশ ভালো, 1200 টাকার মধ্যে দিয়ে এতটা লোকে খেতে পারে তাহলে তৃপ্ত খেতে পারবে, ভালো করে খেতে পারবে, একদম যারা খুব খেতে ভালোবাসেন বা খাওয়ার সাথে আড্ডা মারতে ভালোবাসেন তাহলে চলে আসুন আফটারে, আর খেয়ে যান কাবাবে কিউতে, মাত্র 1045 rupees এত কিছু খাবার, আর ট্যাক্স নিয়ে 1200 টাকার মতন হচ্ছে, গাড়িটার বেশ হাঁটাটা হচ্ছে, সুমির ঠিক করে চালাও গাড়িটা এবার, হ্যাঁ যাকগে পুজোর সময় আনন্দ করুন, এনজয় করুন, আনন্দ করুন, এনজয় করুন, আর আড্ডা মারুন, খান যা ইচ্ছে করুন, তারপর আবার ডাইটিং ফাইটিং দেখা যাবে, পরে আগে খেয়ে ফেয়ে নিন, এই জন্যই তো লোকে ডাইটিং করে খাওয়ার জন্যই, যাকগে চলো এই ব্লগটা কি অবধি রাখছি আমি, থ্যাংক ইউ ফর ওয়াচিং, দেখা হবে পরের ব্লগে, আর ততক্ষণে স্টে সেফ, বি হ্যাপি, এই আসসালামু আলাইকুম, টেক কেয়ার, তো ভাই অবিরলি অবিরলি মশলা, টেক কেয়ার, গুড বাই, দেখা হচ্ছে একটা নতুন ব্লগে কিছুদিন বাদে, হয়েছে হয়েছে, চালা।